করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন আক্রান্ত হয়েছিল তখন সবার একটাই প্রাণের দাবি ছিল ভ্যাকসিন কবে আসবে। বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসার পর সবার মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। যদিও শুরুতে অনেক ভয়ভীতি ছিল, সেটা এখন অনেকটা কাটিয়ে জনমনের কাছে ফেলেছে ব্যাপক সাড়া। প্রথম দিকে মনে হয় 150 জন দিছি, তো সেক্ষেত্রে দেখেন আজকে যে ভিড়টা এই রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য লাইন ধরে আছে। তো এতে এই দ্বারা প্রমাণিত হচ্ছে যে মানুষের মধ্যে আসলে করোনা ভ্যাকসিন নিয়ে যে ভয় ভীতি ছিল সেটা অবশ্যই অনেক কেটে গেছে। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টিকা নিতে আসা সাধারণ মানুষজনকে। এতে করে অনেকে বিড়ম্বনার শিকার হচ্ছেন। টিকাদানের কর্মসূচিকে আরো সহজ করারও পরামর্শ দেন অনেকে। টিকা দেওয়ার আগে যে লম্বা সময় অপেক্ষা করা, এটা খুব বিড়ম্বনা। আমি 9টা থেকে এতক্ষণ পরে টিকা নেওয়ার সুযোগ পেলাম, লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে, এটা আমার মনে হয় এটা এই অব্যবস্থাপনাটা দূর করা দরকার। টিকা গ্রহণের পদ্ধতিটা আর একটু সহজ হওয়া দরকার। এই ভিড়ের মধ্যে আমরা এই যে 3-4 ঘন্টা 4-5 ঘন্টা দাঁড়িয়ে আছি, এটা মোটেও স্বস্তিকর না। এদিকে বয়সসীমা কমিয়ে আনার সাথে সাথে করোনা টিকার জন্য নিবন্ধন বেড়েছে। সারাদেশে গতকাল 57,369 জন টিকা নেন। প্রথম দিনে টিকা নিয়েছিলেন 31,160 জন, পরদিন আরও 15,000 মানুষ টিকা নেন। গত মঙ্গলবার এই সংখ্যা 111,082 পৌঁছায়। টিকা নিয়ে এখনও যারা ভয়ে আছেন কিংবা নেওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে অনায়াসে টিকা নেওয়ার আহ্বান করেন টিকা গ্রহীতারা। আমি মনে করি যারা যে সমস্ত মানুষ আসলে বাইরে থাকে ঘরের বাইরে, তাদের আসলে নেওয়া উচিত। কারণ যাদের বাইরে তো আপনার করোনা হওয়ার চান্সেসটা বেশি। যদি বাইরের মানুষ যদি যারা বাইরে মুভমেন্ট করে তাদের যদি টিকা নেয় তাহলে ঘরের মানুষগুলো সেফ থাকতে পারবে, এটা আমার মনে হয় আর কি। বয়সসীমা কমিয়ে আনার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে যারা রয়েছেন, রোগী যারা রয়েছেন, তাদের মধ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার খুব আগ্রহ বেড়েছে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে এখানে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন তারা অনেকে করোনা ভ্যাকসিন নিয়ে আসার জন্য। এবং গত 27 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 5 লাখেরও অধিক মানুষ করেছেন যারা ভ্যাকসিন নেবেন সেটার জন্য নিবন্ধন করেছেন। এবং আমরা প্রথমত দেখতে পেয়েছি যে এই ভ্যাকসিন নিয়ে যে ভয়ভীতি ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠেছেন এবং অনেকে আগ্রহের সহিত এখানে করোনা ভ্যাকসিনের জন্য এসেছেন এবং তারা খুব আগ্রহের সাথে দিচ্ছেন। এবং অনেকে প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন কোনো ধরনের সাইড ইফেক্ট তারা হচ্ছে না এবং প্রথম ডোজ দেওয়ার পরে 4 সপ্তাহ পরে এবং তারা দ্বিতীয় ডোজটি দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি দ্বিতীয় ডোজের সময় কেউ যদি কোনো জ্বর কিংবা কোনো ধরনের অসুস্থতায় ভোগে তাহলে সেটি 2 দিন বা 3 দিন পরে দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, আমার কাছে নগরীর আন্দরকিল্লা হাসপাতাল থেকে ছিল এই সর্বশেষ।